প্রথমে গিয়ে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আমাদের সাথে সাথে আগুন নেভানোর কাজ আমরা শুরু করতে পারিনি। গতকাল মধ্যরাত আনুমানিক একটার দিকে কুতুবদিয়া বহির্নগরে ক্যাপ্টেন নিকোলাস নামের একটি এলপিজি মাদার ভেসেল থেকে বসুন্ধরা গ্রুপের একটি এলপিজি লাইটার সোফিয়া সেখানে ডিসচার্জ করা হচ্ছিল এলপিজি, এ সময় সেখানে আগুন লেগে যায়। এই খবর পাওয়ার পরপরই বাংলাদেশ নৌবাহিনীর দুটি ট্যাঙ্ক, কোস্টগার্ডের একটি ট্যাঙ্ক এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি ট্যাঙ্ক সেখানে যায় এবং প্রথমে গিয়ে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আমাদের সাথে সাথে আগুন নেভানোর কাজ আমরা শুরু করতে পারিনি। আমরা আজকে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং পরবর্তীতে নৌবাহিনীর আরেকটি ট্যাঙ্ক সেখানে যুক্ত হয়। এই ছয়টি ট্যাঙ্ক মিলে একসাথে এখন পর্যন্ত আগুন মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছে, তবে সেখানে যে গ্যাস ছিল তার বেশিরভাগই অলরেডি পুড়ে গিয়েছে। এই দুইটা জাহাজের থেকে প্রায় 31 জন ক্রু লাফিয়ে পানিতে পড়ে গিয়েছিল, তাদের আত্মরক্ষা। তাদেরই একটি ছোট ট্যাগ ওখানে ছিল, সেটির নাম তুফান এক্সপ্রেস এবং সবার জীবন রক্ষা হয়েছে। তারা কিছুটা সামান্য ইঞ্জুরি হয়েছে কারণ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কোস্টগার্ডের মাধ্যমে। অগ্নি নিবাপনের প্রচেষ্টা আমরা এখনও অব্যাহত রেখেছি। সেই জাহাজটি আগুন লাগার পরপরই দড়ি ছিঁড়ে নিয়ন্ত্রণহীন অবস্থায় ভাসতে থাকে, এখনও সেটি ভাসছে এবং জোয়ার ভাটার সাথে উত্তর দক্ষিণে ওঠানামা করছে। বর্তমানে যেখানে আগুন লেগেছিল সেখান থেকে প্রায় 6 নটিক্যাল মাইল দূরে জাহাজটি অবস্থান করছে। আমরা অগ্নি নির্বাপনের পাশাপাশি চট্টগ্রাম বহির্নগর এবং কুতুবদিয়া বহির্নগরে যে জাহাজগুলো আছে তাদেরকে সতর্ক করেছি এবং আগে যেটা বললাম যে কোস্টগার্ডে যারা কিছুটা আহত হয়েছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সর্বশেষ পরিস্থিতি হলো জাহাজের 3টি স্পটে আমরা এখন পর্যন্ত আগুন দেখতে পাচ্ছি। 2টি ব্রিজের অর্থাৎ যেখান থেকে জাহাজ চালানো হয় তার ইমিডিয়েট সামনের অংশে এবং 1টি ফক্সলের অংশে, এই 3টি স্পটে আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি আগুনটা নেভানোর জন্য।